ওরে আল্লাহর বান্দা বাপনার বিষয় বুঝার বিষয় যেই মা জন্ম দেওয়ার কারণে এতটুক সম্পর্ক আপনার সাথে যে আল্লাহ আপনাকে মায়ের পেটে আসার আগে থেকে সৃষ্টি করেছেন ওই আল্লাহর সাথে আপনার সম্পর্ক কেমন হওয়া উচিত ছিল আপনার সাথে আমার সাথে আমাদের মায়ের সম্পর্ক কখন থেকে কনসিভ হওয়ার পর থেকে কিন্তু আল্লাহর সাথে আমাদের সকলের সম্পর্ক যখন মা ছিল না যখন বাবা ছিল না যখন দাদা ছিল না যখন পরদাদা ছিল না যখন আমাদের কেউ ছিল না ওই রূহ জগৎ থেকে আপনার আমার সাথে আমাদের আল্লাহর সম্পর্ক হয়েছে ওই সম্পর্কটা ভুলে যাওয়ার কারণে আজকে আমাদের জীবনটা এত কষ্টের মধ্যে পতিত হয়েছে এখন কোন রকম যদি আপনি সেই সম্পর্কটা যেটা রূহ জগতে ছিল ওই সম্পর্কটাকে যদি আবার জোড়া লাগাই দিতে পারেন তখন আপনাকে নামাজের জন্য আর কাউকে ডাকতে হবে না মোবাইলের অ্যালার্ম বাজার আগে আপনার চোখ খুলে যাবে উত্তর আসবে প্রশ্ন করার পরে কিভাবে আপনি উঠলেন তখন আপনি উত্তর দিবেন সেই দিন মোবাইলের অ্যালার্মে সবাইকে তুলে আজকে আমার ঈমানের অ্যালার্মে আমাকে তুলে দিয়েছে প্রেম জিনিসটা যত গভীরে যাবেন তত স্বাদ পাবে আমরা তো দুনিয়ার প্রেমের মধ্যে স্বাদ খুঁজতে যাই তো সেজন্য যত গভীরে যাই তত ওই আসল চেহারা বাইসে উঠে যত মিশতে যাবেন তত মানুষের আসল চরিত্র বেশি উঠবে মনে রাখবেন গভীরতায় যাওয়া সত্য দরকার কিন্তু কোন জায়গার গভীরতায় যাবেন আল্লাহর প্রেমের গভীরতায় ডুববেন নবীর প্রেমের গভীরতায় ডুববেন এটা এমন এক মহাসাগর যে সাগরে যত ভিতরে আপনি গভীরভাবে ডুব দিবেন দুনিয়া থেকে হালকা হয়ে যাবেন প্রতারণা থেকে হালকা হয়ে যাবেন অন্যায় থেকে হালকা হয়ে যাবেন গুনাহ থেকে হালকা হয়ে যাবে আপনার জীবনটাই পাল্টায় যাবে আপনার ভিতরে মনুষ্যত্ব বোধ জাগবে আপনার ভিতরে আল্লাহর রহমত সৃষ্টি হয়ে যাবে এই সাগরটার নাম হচ্ছে আল্লাহ এবং নবীর মহাব্বতের সাগর ওই জগৎ নিয়ে ভাবতে থাকুন আসল প্রেম খুঁজতে পাবেন মনে রাখবেন যদি কখনো দেখেন আপনার অন্তরটা অস্থির হয়ে আছে পৃথিবীর কোনো কিছুতে আপনার শান্তি লাগছে না সব কিছু আছে তারপরেও যেন কিছু নাই কিছু নাই কিছু নাই এমন যদি অনুভব হয় আপনার মন যদি সত্যিকার ভালোবাসার তৃষ্ণার্ত হয়ে থাকে তাহলে কিছুক্ষণের জন্য সব কিছুকে বাদ দিয়ে নীরব হয়ে এক জায়গায় বসে পড়ুন চোখটা বন্ধ করে আপনার অতীত জীবনকে একটু কল্পনা করতে থাকুন ভাবতে থাকুন প্রত্যেকটা সেকেন্ডে আপনাকে কে বেশি ভালোবেসেছে আপনি ভালোবেসেছেন যাদেরকে এক সাইডে রাখুন আপনাকে যারা ভালোবেসেছে তাদেরকে এক সাইডে রাখুন সবকিছু ভাবতে ভাবতে এবার আপনার সৃষ্টিকর্তার দিকে একটু মনোযোগ দিন আপনার আল্লাহর দিকে একটু মনোযোগ দিন আল্লাহ আপনাকে কতটুকু ভালোবেসেছে আপনি যদি সত্যিকার ভালোবাসা চান আপনার আল্লাহর ভালোবাসাকে খেয়াল করুন আপনার নবীর ভালোবাসাকে খেয়াল করুন আপনি যখন আল্লাহর ভালোবাসাকে ভাবতে থাকবেন তখন আপনি দেখবেন আপনার জীবনের প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে আপনার সৃষ্টিকর্তার ভালোবাসার সন্ধান আপনি পাবেন তখন আপনার মন বলবে যেই সত্যিকার ভালোবাসা আপনি খুঁজতে চাচ্ছেন সেই সত্যিকার ভালোবাসার সমুদ্র আপনি খুঁজে পেয়েছেন রিজিকের মালিক কে ভাত খাওয়াইছেন আল্লাহ আচ্ছা যখন আপনি আমি জন্মগ্রহণ করেছি তখন কি আমাদের ভাত খাওয়ার মতো কোনো পরিবেশ ছিল পানি খাওয়ার মতো একদিন দুই দিনে কি খাবো কিন্তু খাবার তো দরকার আমাদের আল্লাহ আমাদের প্রতি এত যত্নবান আমরা দুনিয়াতে আসার আগে কোনো খাওয়ার ব্যবস্থা নাই মা চিন্তা করছে বাচ্চা হওয়ার পরে আমি খাওয়াবো কি কোন দোকানের খাদ্য খাওয়াবো বাতও তো খাওয়ার মতো দাঁত নাই গোস্ত ছিঁড়ার মতো দাঁত নাই খাবে কিভাবে আল্লাহ পাক বলে হে আমার বান্দা তোমার সন্তানের জন্য তুমি এত টেনশন করছো কেন সন্তান মা হিসেবে সন্তানের জন্য তোমার যেরকম চিন্তা দায়িত্ব আছে স্রষ্টা হিসেবে আমার সৃষ্টির প্রতিও তো আমার একটা দায়িত্ব আছে তুমি তো মা হয়েছো মার জিম্মাদারি পালন করছো তুমি বাবা হয়েছো বাবার দায়িত্ব পালন করছো কেন ভুলে যাচ্ছ আমি তো সৃষ্টিকর্তা আমি তো আল্লাহ আমি তো রব্বুল আলামিন এবার বান্দা যখন ওই মা যখন অস্থির হয়ে আছে এবার ওই মা যখন অস্থির হয়ে আছে কি খাওয়াবে আল্লাহ পাক বলে টেনশন করিও না ব্যবস্থা আমি করে দেব আমি বলছি আপনারা শুধু মিলাইতে থাকেন আট মাস নয় মাস দশ মাস যেদিন আল্লাহর হুকুম হয়ে গেল আপনি আমি দুনিয়ায় চলে আসলাম যে মাত্র দুনিয়ায় আসলাম
এখন বাচ্চার কিছু খাবারের দরকার, কারণ পেট তো ভরতে হবে, পানিও খাওয়া যাবে না, ভাতও খাওয়া যাবে না, কোনো কিছুই খাওয়া যাবে না। এবার আল্লাহ পাক আমাদের মায়ের বুকের মধ্যে অদৃশ্যের ভিতরে আমাদের রিজিক দুধের ব্যবস্থা করে দিলেন। কিরে ছিল না গতকালকে, এক মাস আগে ছিল না, এখন আমাদের আম্মা জানের স্তনে দুধ আসলো কোন জায়গা থেকে? আল্লাহ পাক বলেছে এবার তো তুমি একটু ভেবে দেখো বান্দা, তুমি টেনশন করো কেন, তুমি ভবিষ্যৎ নিয়ে ভাবো কেন, আমি আল্লাহ তোমাকে দাঁত ছাড়া অবস্থায় খাওয়া খাওয়াইছি, তুমি আমার উপর ভরসা করে চলো, আমার নবীর মোহাব্বত নিয়ে চলো, সুন্নত মেনে চলার চেষ্টা করো, ফরজকে সামনে রেখে চলার চেষ্টা করো। তোমার জীবনে কখন কি দরকার, কিভাবে দরকার, কতটুক দরকার তোমার জ্ঞানে জানে না, আমি আল্লাহ ভালো জানি, যখন যা দরকার আমি সেটাই ব্যবস্থা করে দিব, তোমার টেনশন করার দরকার হবে না।